বর্তমান করোনা পরিস্থিতিতে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালকে করোনা হাসপাতাল তৈরি করার লক্ষ্যে মঙ্গলবার হাসপাতালটি পরিদর্শন করলেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা। আজকে আমরা এখানে এসেছি, সিএমওএস সাহেব আছেন, আমাদের এসডিও ব্যারাকপুর হাসপাতালের ইনচার্জ বিডিও ব্যারাকপুর টু আছেন। হাসপাতালে স্যার একটা মিটিং হয়েছে, আমরা কিছু কিছু বেড এখন সরকার যা বলেছে সব হাসপাতালেরই 40-50% বেড কোভিড বেডে করতে হবে, ওই জন্য আজকে এখানে মিটিং ছিল। আচ্ছা, তাহলে কি ভাটপাড়ার মানুষ সুবিধা পাবে অনেকটাই? ভাটপাড়া মানুষ সুবিধা পাবে, এখানে কোভিড বেড আমাদের চালু হবে এক দু দিনের মধ্যে। আর এরা আজকে আমাদের একটা ডিটেল মিটিং হলো, চালু হবে এক দু দিনের মধ্যে এখানে বেড চালু হবে। থ্যাংক ইউ। সাধারণ মানুষ হ্যাঁ নিশ্চয়ই সুবিধা পাবে, কারণ এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার তো মিনিমাম হবেই, সেখানে আমরা যতটা পারবো, আমাদের তো এখানে ভেন্টিলেটার সাপোর্ট থাকবে না, তাও যতটা সাপোর্ট আমরা পাওয়ার সেটা আমরা দেবই, পেশেন্টকে আমরা যতটা পারবো সার্ভিস দেব, তাতে নিশ্চয়ই উপকার হবে। পরিকাঠামোগত কী কী সুবিধা থাকছে? অক্সিজেন তো থাকছে, অক্সিজেন সেন্ট্রাল অক্সিজেন তো হয়ে যাবে, নিশ্চয়ই হয়ে যাবে, সেগুলো হলে তো আরও সুবিধা হবে। এমনি অক্সিজেন সিলিন্ডার আমাদের মোটামুটি অ্যাভেলেবলই আছে, অসুবিধা কিছু নেই। প্রাথমিকভাবে 60টা মতো হবে, তার মধ্যে 10টা থাকবে লেবার। হ্যাঁ, আর এটা আমরা পুরোপুরি কোভিড হসপিটাল করছি না, এই কারণে যে জেনারেল পেশেন্টদের আমাদের দেখতে হবে, কারণ জেনারেল পেশেন্ট, হ্যাঁ এখানে যদি সবই কোভিড হসপিটাল হয়ে যায় তাহলে জেনারেল পেশেন্ট লেবার মাদার তারা কোথায় যাবে? হ্যাঁ, তারা এখানে আসবে, সেই ফ্যাসিলিটিস আমরা দেবো, তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তবে অ্যাট প্রেজেন্ট আমাদের যেটা সবথেকে অসুবিধা সেটা হচ্ছে আমাদের ডাক্তার খুব কম, আমাদের 5 জন ডাক্তার অলরেডি তারা কোভিড পজিটিভ। হ্যাঁ, আমাদের উপর আমাদের গাইনোকোলজিস্ট, আমরা সবাই এক্সট্রা আমাদের ডিউটি করতে হচ্ছে, এটা চাপে, এবং সিস্টার নার্সিং স্টাফ এরাও খুব দরকার, প্লাস ডেড বডি ডিসপোজালের জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার, অনেক সময় খুব অসুবিধা হচ্ছে, কারণ ফোন করা সত্ত্বেও পার্টিরা আসছে না বডিটা নিতে, তারা হয়তো প্যানিক, তা সেইখানে মিউনিসিপ্যালিটিকে একটু ইনিশিয়েটিভ নিতে হবে, ইনিশিয়েটিভ নিয়ে এগুলো দেখতে হবে যে প্রপার বডিটা ডিসপোজ হয় কি না, এবং সেটা প্যাকিং করে সেটা তাদের সৎকার করা, এগুলো একটা বিশাল ডিউটি, তাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি। এমনি এগুলো যদি ঠিক থাকে, সব কিছু পরিকাঠামো ঠিক থাকে, হোপফুল যে আমরা ভালো সার্ভিস দিতে পারবো এখানকার লোকজনদের। উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।